আর আজকে আমরা চলে এসেছি মেকআপ লাইফের আরো একটি সেগমেন্ট নিয়ে, যেখানে আমাদের সাথে রয়েছে দেবলিনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে দেবলিনা বল। তো চলুন বন্ধুরা, আজকে ওনার সাথে একটু কথা বলে নিই। দেবলিনা, ওয়েলকাম টু আওয়ার মেকআপ নিউজ চ্যানেল। সবার আগে বলো তুমি কেমন আছো, আর আমাদের এই চ্যানেলে এসে তোমার কেমন লাগছে? আমি খুব ভালো আছি, আর আমার এখানে এসে খুব ভালো লাগছে। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম এরকম ইন্টারভিউ আমি দিচ্ছি, অ্যান্ড আমার ভীষণ ভালো লাগছে। একটা নিউ এক্সপিরিয়েন্স বলতে পারো, তো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড আমি। এত ইন্ডাস্ট্রি থাকতে এই মেকআপ ইন্ডাস্ট্রিটাকে অ্যাজ এ প্রফেশন তুমি কেন বেছে নিলে? এটা একটা প্রফেশন বেছে নেওয়ার পেছনে একটা রিজন আছে, সেটা হলো যে আমি ছোটোবেলা থেকে ভীষণ ড্রয়িং করতে ভালোবাসতাম, মানে আঁকতে ভীষণ ভালোবাসতাম। তো একসময় ভেবেছিলাম যে আর্টটা নিয়েই পড়াশোনা করব। সো সাম রিজন 12-এর পরে যা হয়, আর্ট কলেজে পড়তে চাওয়া ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। নর্মাল গ্র্যাজুয়েশন পড়াশোনা করেছি, কিন্তু আমার অলওয়েজ চিন্তা ছিল যে আমি আর্ট রিলেটেড কিছু নিয়ে আগে এগোবো এবং সেটা নিয়েই একটা কিছু করতে চাই। দেন আমি যখন কলেজে পড়াশোনা করা স্টার্ট করি, তো আমার তখন এই মেকআপ নিয়ে অনেকেই তখন মানে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিটা শুরু হচ্ছে সেই সময়। তো ভিডিও দেখা, ফেসবুক তখন খুব আপডেটেড, তো ফেসবুক দেখে অনেকে দেখছি মেকআপ করছে, তো সেখান থেকে আমার একটা ইন্টারেস্ট জাগে যে না, এটাও কিন্তু আমার আর্টের সাথে খুব রিলেটেড। সো সেটার প্রতি একটা ভালোবাসা তখন ধীরে ধীরে জাগে, এবং সেখান থেকেই শুরু হয় যে না, তাহলে আমি আফটার কলেজ আমি নিজে কিছু একটা করব। তো সেখান থেকেই আমার এই এটার প্রতি ভালোবাসা আসে, এবং এটাকে আমি খুব প্যাশনেটলি মানে বলতে পারো, আমি বিজনেস বা তুমি যদি ওয়ার্কিং বলো যে এই ইন্ডাস্ট্রিতে আমি নিজে ওয়ার্কার হিসেবে বা ওয়ার্কিং ওম্যান হিসাবে, সেটার দিকেও বেশি আমার খুব প্যাশন এটার প্রতি, আমি খুব প্যাশনেট কাজটার প্রতি। তো সেখান থেকে আমার এই কাজটা আর কি করা এবং এই ইন্ডাস্ট্রিতে আসা, ভালোবাসার থেকে আসা বলতে পারো। তো সেটার থেকে গ্রো আপ করতে করতে এত দূর এসেছি আমি। অ্যান্ড আমি অনেক ছোটোর থেকেই বলতে পারো খুব নিজে নিজে মানে কাজ করতে ভালোবাসি, মানে আমি খুব অল্প থেকেই আমি খুব সেলফ ডিপেন্ডেন্ট। তো সেখান থেকেই আমি মনে করেছিলাম যে আমি জব টব কিছু করব না, আমি নিজের কিছু করব, নিজের করার প্রতি একটা মানে ইয়ে থাকে যে নিজে নিজে সব কিছু করা যাবে। এবং যা হয় যে প্রথম প্রথম একটু প্রবলেম তো হয়েই ছিল। তো আমি কলেজ পাশ করার পরে তখন তো আর সঙ্গে সঙ্গে এই আসা যায়নি, বা তখন শিখতে পারিনি, যেটা হয় যেটা নর্মালি আমরা মোবাইল দেখে বা ইউটিউব দেখে ধীরে ধীরে একটু শিখেছি। দেন আমি অ্যাকচুয়ালি জব করা স্টার্ট করি, যে বসে কেন থাকবো, তো জব করি, দেন আমি জবটা তারপর আমি ছেড়ে দিই, দেন এইটাকে আমি কন্টিনিউ করি আর কি। জব করার সাথে সাথে জবের থেকে যে আর্ন করাটা আমি শুরু করি, সেখান থেকে ভেবেছিলাম যে ওই টাকাটা দিয়েই আমি এটা শিখবো, এবং জবের সাথে সাথেই সেটা আমি শিখি, অ্যান্ড দেন আমি কন্টিনিউ করি, দেন তখন আমি জবটা লিভ করে দিই, অ্যান্ড এটাকেই তখন কন্টিনিউয়াসলি করি আর কি। তাও কত ইয়ার্স হয়েছে তুমি এটা কন্টিনিউ করছো? আমি এটা কন্টিনিউ করছি অলমোস্ট 5.5 বছর হয়ে গেছে। তোমার ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছিলে যখন তুমি এই প্রফেশনে আসো? প্রথম কথা, আমি এই প্রফেশনে যখন আসি, ফার্স্ট আমার বাড়ির লোক কিছু জানতো না যে আমি এটা শিখতে যাচ্ছি বা শিখবো। আসলে আমি যখন জব করা শুরু করি, তো আমি অনেকগুলো জব চেঞ্জ করে ফেলেছি, কারণ আমার স্যাটিসফ্যাকশান আসছিলো না যে জব করে, আমার ভালো লাগছিলো না। কিন্তু হাত খরচার জন্য যা হয়, বাবা মার উপর প্রেশার করতে পারি না, তখন তো নিজের খরচা চালানোর জন্য কিছু একটা করতে হবে, তো আমি জব করতাম। তো জব করার সাথে সাথে তখন মনে করলাম যে আমার এক ফ্রেন্ড ছিল, সে আমাকে খুব সাপোর্ট করেছিল যে তোমার তো এটার প্রতি খুব ন্যাক আছে, ভালোবাসা আছে, প্যাশনও আছে, তাহলে তুমি জবটা ছেড়ে দিয়ে এটার প্রতি একদম লেগে যাও, এটাই মন প্রাণ দিয়ে শেখো। দেন উইদিন 1 উইকের মধ্যে
আমি একটা মেকআপ আর্টিস্টকে খুঁজি যে যেখান থেকে আমি শিখতে পারবো। তার আগে একটা ঘটনা বলি, প্রথমে আমি একজনের কাছে শিখি, মানে অ্যাজ আ কী বলবো, হাতে করি বলতে পারো। বাড়ির কাছেই একজন আসতো, তো আমার ভালো লাগতো যেহেতু সেই দিদিটা আমাকে বললো সে আসছে একটু শেখাবে, তো তুই শিখবি? তাই বললাম হ্যাঁ, আমার তো বেশ ইন্টারেস্ট ছিল যে আচ্ছা বাড়ির পাশে, বেশি দূরেও যেতে হবে না, তো শুরু করি সেটা। এবং সেটা না মাঝপথে থেমে যায়, মানে সে আসলে বাইরে চলে যায় কাজের জন্য, দেন আর আমার ওখানে সেটা হয়নি। তারপরে তখন থেকেই যেহেতু ওটার প্রতি তখনই একটা যেহেতু শিখে ফেলেছি, ইন্টারেস্ট চলে এসছে, একটা ভালো বাসা এসে গেছে, আর ওটা ছাড়তে পারছিলাম না। কিন্তু কি করব তখন বুঝতে পারছি না যে দূরে কোথায় যাব, কার কাছে শিখতে যাব, কিভাবে শিখব। তখন তো আমার সেই বন্ধু বলল যে তুমি ফেসবুকে সার্চ করো, দেখো এখন তো ফেসবুক খুব আপডেট, তুমি সার্চ করো, দেখো কে ভালো শেখায়। তো উইদিন ওয়ান উইকে আমি সার্চ করি, দেন আমি সার্চ করে একজনকে পাই। এবং এখান থেকে মানে সোদপুর থেকে, আমি সোদপুরে থাকি, অ্যান্ড আমি সোদপুর থেকে সাউথ সিটির কাছে শিখতে যেতাম তখন, মানে এখান থেকে অতটা। তো ওখানে একজনকে খুঁজে পাই, দেন আমি ওখানে শিখতে যাই অ্যান্ড ক্লাসটা কমপ্লিট করি, দেন ওই যে শুরু আমার। অ্যান্ড সে আমার সব থেকে বড়ো সাপোর্ট ছিল, মানে আমাকে বলেছিলো তুই পারবি, তুই কর, এটাতেই তোর মানে ভীষণ ভালো কেরিয়ার হবে, অ্যান্ড যেহেতু তোর ভালোবাসা আছে, প্যাশন আছে, তুই অনেক দূর যেতে পারবি। তো সেখান থেকেই আমার শুরু অ্যান্ড স্টার্ট করি। দেন আমার বাবা মা জানতো না, আমি এক মাস ক্লাস করার পরে আমার মা জানতে পারে। তো প্রথম দিকে যা হয়, বাবা আসলে সাপোর্ট করেনি, বলতে বাবা একদমই পছন্দ করতো না, বলতো এটা আর কি। যা হয় এখনও অনেক আমাদের এদিককার মানুষদের তুমি বলতে পারো যে এখনও মনে করে, জানে না, এখন অনেক আপডেট হয়েছে মানুষ, তবে সেই সময় আজ থেকে 5.5 বছর আগে তখন মানুষ এতটা আপডেট ছিল না, সবে স্টার্ট, তখন এত মেকআপ আর্টিস্টও ছিল না যারা ক্লাস করাতো বেসিক্যালি। এবং তখন মানুষের একটা ধারণা ছিল এটা না খুব বাজে একটা ইন্ডাস্ট্রি, এটা ভালো না, এই মেকআপ করতে যাবে, এটা আবার কি পার্লারে কাজ করার, যেটা এখন ফরম্যাট ছিল পার্লারে। তখন সবাই ভাবতো আচ্ছা পার্লারে কাজ করবে, কিন্তু এখন সেই জিনিসটা আপডেট হয়ে সালন হয়েছে এখন। তখন মনে করতো পার্লারের তখন, আর এখন হয়েছে মেকআপ স্টুডিও বা মেকআপ আর্টিস্ট প্রফেশনাল, এটা সবাই তখন ভাবতে পারতো না। তো বাবা বলছে না না এইসব ভালো কাজ না, এগুলো আমার একদম পছন্দ না, আমার বাবা একটু পড়াশোনা করবে, একটু পড়াশোনা করে চাকরি পাবে এরকম। বাট আমার চাকরির প্রতি অত ইয়ে ছিল না, আমি নিজে বিজনেস করবো বা আমি নিজে কিছু করবো, বাট আমার মা প্রথম থেকে আমার পাশে ছিল, মানে মা আমাকে সাপোর্ট করছে, বলছে ঠিক আছে তুই কর, ভালোবাসি। তো বাবাকে অ্যাকচুয়ালি সেটা যখন বলেছিলো যে না ভালো না কাজটা, বাট সেটা আমি প্রুফ করে দেখিয়েছিলাম যে না এটা ভালো, আর আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি আর কি। তো এখন সাপোর্ট করে, বাট সেই সময় সাপোর্টটা ছিল, এখন বাবা মা ফ্যামিলি প্রত্যেকে পাড়া প্রতিবেশী যারাই বলে না খুব ভালো কাজ করছিস, খুব ভালো জায়গায় পৌঁছে গেছিস। বেশ প্রথম প্রথম সবারই এই প্রবলেমটা হয় যে ভালো না, কিন্তু তুমি যখন প্রুফ করতে পারবে জিনিসটা তখন তোমার কাছে সবাই সাপোর্ট করবে, বলছে না খুব ভালো। কিন্তু ওই যে হার্ডেলস, ওই যে স্ট্রাগল, সবাই বাজে কথা বলবে, না ভালো না ছেড়ে দে, প্রথম প্রথম প্রচুর শুনেছি, দেন এখন সেই জিনিসটা বলে না খুব ভালো কর, আরও ভালো কাজ কর, তো ভালো লাগেছে। এখন সাপোর্টটা পাই, তখন পাইনি ঠিকই, কিন্তু দুজনের সাপোর্ট আমার জীবনে মানে ভীষণ ভালোভাবে ছিল, সেটা হলো আমার মা অ্যান্ড আমার এক বন্ধু, সে আমাকে ভীষণ এখনও সাপোর্ট করে, এখন তো সবাই করে, মা বাবা ভাই দাদা বৌদি পাড়া প্রতিবেশী সবাই, তো এটা একটা খুব ভালো লাগে। আর কাজের ক্ষেত্রে তোমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স যদি থাকে, বা যেটা গুড এক্সপিরিয়েন্স ধরো তোমার এখনও মনে থাকে জিনিসটা, সেরকম কিছু যদি শেয়ার করো। ব্যাড এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমার লাইফে যখন আমি প্রথম কাজ করতে যাই তখন খুবই ছোট, মানে এখন দেখছো তখন আরও ছোট ছিলাম, তখন অনেক প্রবলেম, মানে একদম জাস্ট আমি শিখেই বেরিয়েছি এরকম বলতে পারো। সেই সময় ফার্স্ট একদম বাড়ির পাশে একটা দিদি বলেছিল আমাকে যে আমাকে ফটো দেখিয়েছে যে আমাকে এরকম সাজিয়ে দিতে হবে, তো দেন আমি ওকে সাজিয়ে টাজিয়ে দিই সেরকমভাবে। এবং তখন অত বুঝতাম না যে কোন ক্লায়েন্টকে কীরকম, যেহেতু ফার্স্ট সবেই জাস্ট শিখেই আমি বেরিয়েছি, যে সবার কাছে যাবে না, মানায় না, বা ক্লায়েন্টকেও বোঝাতে হয় যে এটা আপনার জন্য নয়, কোন ক্লায়েন্টকে, সেই সময় অতটা ইয়ে ছিল, সবারই হয়, একদম প্রথম ক্লায়েন্ট জীবনের আমার। তো সে আমাকে অনেক কথা শুনিয়েছিল, বা সে খুব ব্যাড, মানে তাকে বলেছে তোকে ভালো লাগছে না বা কিছু, সেটা আমাকে ও শোনায়, তো আমার খুব খারাপ লেগেছিলো যেটা
হয়, কিন্তু ওইটাই আমার জীবনের লাস্ট অ্যান্ড ফায়ার, মানে শেষ মানে লাস্ট ছিল। যে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে না, আমি নিজেকে তৈরি করব, আরও প্র্যাকটিস করব, অ্যান্ড কীভাবে কথা বলতে হয়, কীভাবে ক্লায়েন্টকে বোঝাতে হয় যে না এটা আপনার জন্য না, তো সেই জায়গাটা আমি তৈরি করেছি। তো ওই পিরিয়ডটা আমার জীবনে আর কোনো দিনও আসেনি। এটা আমার একটা আমার লাইফের প্রথম কাজ, শুরুতেই আমি একটা বাজে এক্সপিরিয়েন্স দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু সেটা আর কোনো দিনও আসেনি টাচউড আমার লাইফে। আর আরেকটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারো, সেটা হলো মানে ব্যাড নয় বলবো, এটা আমার কোনো ফল্ট নয়, অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট আমাকে বুকিং করে অ্যাজ ইট ইজ, যেমন আমরা বুকিং করি, এবং জানো আমাদের রাশ ডেটে দুটো তিনটে করে বুকিংস থাকে, তো অ্যাজ ইট ইজ আমি ক্লায়েন্টকে ফুল রেডি টেডি করে এসেছি। এবারে কী হয়, আমরা অনেক সময় রাশ ডেটে হেয়ার স্টাইলিস্ট হায়ার করি বা কলকা আর্টিস্ট হায়ার করি, তো আমি রেডি করে আরেকটা ক্লায়েন্টের কাছে গিয়ে তাকেও রেডি হয়ে গেছে, অথচ কলকা আর্টিস্ট পৌঁছয়নি, মানে ওর কলকায় পৌঁছে মানে করা হয়নি। তো এইটা একটা খুব বড় একটা ব্লান্ডার হয়েছিল, তো আমি প্রচুর কেঁদেছিলাম, আমার খুব খারাপ লেগেছে, কারণ যারা আমাদেরকে বুকিং করে সেটা আমাদের কাছে খুব তারা স্পেশাল ডেকে স্পেশাল করার জন্য, বাট এরকম একটা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো এটা বলতে পারো যে ব্যাড এক্সপিরিয়েন্স হওয়াটাও খুব দরকার আমাদের কাজে, যাতে আমরা আগামী দিনে অ্যালার্ট হতে পারি যে এটা করা উচিত, এটা করা উচিত না। এবং সবার ক্ষেত্রেই আমি বলবো যে হয় এই এক্সপিরিয়েন্সগুলো, কেউ বলে কেউ বলে না, বাট এটা আমাদের জীবনের শিক্ষা বলতে পারো, যে আগামী দিনে যেন আমাদের এই ভুলগুলো আর না হয়, আরও এগোতে সাহায্য করে। তো খুব যে খারাপ বলবো না, বাট আমি মনে করি এটা আমার জীবনের শিক্ষা। আর গুড এক্সপিরিয়েন্স বলতে ওটা তো প্রচুর আছে, যে ক্লায়েন্টরা ভীষণ ভালো ফিডব্যাক দেয়, সাজিয়ে বলে যে খুব ভালো লেগেছে, এবং তাদের কোনো ফ্যামিলি ফাংশন হলে তখন মানে কন্টিনিউয়াসলি তারাই আমাকে আবার বুকিং করে, বা তাদের বাড়ির যত ফাংশনস হয় বা বিয়ে হয় আমাকে বুক করে, তো এগুলো খুব ভালো গুড এক্সপিরিয়েন্স। এবং রিসেন্ট আমি একটু বাইরে গেছিলাম, সেখানে আমি একটা ক্লায়েন্টকে সাজিয়েছি এবং তারা দেখে বলছে আচ্ছা ওকে মেকআপ করবো না, মানে এতটাই ন্যাচারাল এবং মেকআপটা হয়েছিল, সবাই ভেবেছে হয়তো মেকআপই করেনি, ওকে আবার মেকআপ করতে হবে। তো মানে এগুলো খুব ভালো লাগে যে হ্যাঁ পাশেই বসে বলছে মেকআপটা খুব সুন্দর হয়েছে না, কিন্তু জানেই না যে আমি মেকআপ করেছি অ্যান্ড সেটা আমাকে বলছে, তো সেটা আমার কাছে খুব মানে ভালো লাগে যে না বেশ ভালো লাগছে সবাই বলছে, তো দিস ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তুমি এতদিন যে কাজ করছো, তোমার কাছে বেস্ট অ্যাচিভমেন্ট কী মনে হয় তোমার? বেস্ট অ্যাচিভমেন্ট বলতে প্রথম কথা তো আমি বলবো যে হ্যাঁ অনেক হার্ডেলস ক্রস করে এই জায়গাটায় এসেছি, এটা আমার কাছে মনে হয় যে আমি সবাইকে প্রুফ করতে পেরেছি, না আমি জায়গাটা তৈরি করেছি, আমি যেটা বলেছিলাম সেটা আমি করে দেখাতে পেরেছি। অ্যান্ড যারা একসময় আমাকে অনেক বাজে কথা বলতো বা সাপোর্ট করতো না, তারা এখন আমার নামে অনেক ভালো ভালো কথা বলে, বলে যে দেখো কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, কত ভালো কাজ করেছে। তো এইগুলো আমার জীবনে মনে হয় যে আমার কাছে বেস্ট অ্যাচিভমেন্ট। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার যে মানুষের লাইফে যখন প্রচুর হার্ডেলস থাকে, অনেকে চেয়েছে যে আমি যেন উপরে উঠতে না পারি, আমি এগোতে না পারি, অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে, অনেক কথা বলেছে, বাট সব কিছুকে পেছনে ফেলে আমি নিজের গোল সেট করে আমি যে এত দূর এগোতে পেরেছি, এটা আমার লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং আমার মনে হয় এটা আরও অনেক দূর যেতে হবে, এখনও তো সবে মিডিলে এসেছি, এখনও বাকি আছে আমাদের পথ, বাট আমার মনে হয় এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং তাদেরকে আমি ভুল প্রমাণিত করতে পেরেছি, আমি থেমে থাকার নই, এটা আমি প্রমাণ করতে পেরেছি আমার মনে হয়। তো ইটস মাই বেস্ট অ্যাচিভমেন্ট। তুমি তো এতদিন কাজ করছো, তো সেটা কি সবটাই বেঙ্গলেই কাজ করেছো, না তুমি বাইরে স্টেটে গিয়েও কাজ করেছো? না, নর্মালি বেশিরভাগ কাজটা এখানেই করা হয়, বাট অফ সিজন মানে সিজনে আমাদের এখানেই আমি এখানেই কাজ করি, বিকজ দ্যাটস বিকজ যে বিকজ আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করি, তো কি হয় না বুকিংস চলে আসে এবং এক বছর আগে ডেটসগুলো বুকিং হয়ে যায়, দুটো তিনটে করে বুক চলে আসে, তো এই জন্য আমরা অফ সিজনে আমি বাইরে কাজ করি। যেমন আমি রিসেন্ট দু তিন দিন আগের কথাই বলছি, অক্টোবরে আমি বাইরে গিয়ে কাজ করি, যেমন ঝাড়খণ্ডে গেছিলাম, দেন বীরভূম গেছি, শিলিগুড়ি গেছি, তো অফ সিজনে আমি এরকম যাই, যেমন আরও দীঘা গেছি,
টাকি গেছি প্রচুর, বাইরে প্রচুর কাজ করি, দিল্লি গেছি, আহমেদাবাদ গেছি, তো এরকম বাইরেও আমি প্রচুর কাজ করি, বাট সেটা আমি অফ সিজনে করি, বাট সিজনে বেশিরভাগটা এখানেই কাজ করা হয়, নর্মালি অফ সিজন ছাড়া এখানেই কাজ করি। আর অবশ্যই চাইবো যে অল ওয়ার্ল্ডের, মানে পুরো ইন্ডিয়াতে তো করবোই নিশ্চয়ই, আগামী দিনে চাইবো যে হ্যাঁ ইন্ডিয়ার বাইরে গিয়েও যেন কাজ করতে পারি। সেই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে, প্রচুর হার্ডলস, যাই হোক এখনও অনেক স্ট্রাগল বাকি। আর তুমি অ্যাজ এ মেন্টর তুমি ওয়ার্কশপ করতে চাও তো অবশ্যই আগামী দিনে? হ্যাঁ নিশ্চয়ই আমি ওয়ার্কশপ করতে চাই, অ্যান্ড আগামী দিনে আছো আমার ওয়ার্কশপ, অ্যান্ড এই শুরু ওয়ার্কশপ করা, তো ডিসেম্বরে ফার্স্ট ওয়ার্কশপ আমি করব, তো আই এম ভেরি এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম স্টেজে ওয়ার্কশপ করব, অ্যান্ড আগামী দিনে যেন কলকাতার বাইরে সব জায়গায় যেন করতে পারি। এটা সবারই একটা জায়গা থাকে যে হ্যাঁ আমি এতদিন ধরে যে শিখেছি, আমরা চাইবো যে আমার মধ্যে যেই জিনিসগুলো আছে সেটা যেন আমি সবাইকে জানাতে পারি, যে সবাই যেন শিখতে পারে আমার মধ্যে যেটা আছে। অ্যাকচুয়ালি কী হয়, তুমি যখন কিছু শেখাবে না নিজের মধ্যে রেখে দেবে জিনিসটা গার্বেজে পরিণত হয়ে যাবে, তুমি যদি সেটা এক্সপ্লোর করো সবাইকে বড়ো, তো তোমারও একটা কনফিডেন্ট এবং তোমারও নলেজ আরও গেইন হবে। হ্যাঁ তো সেই জন্য অবশ্যই চাইবো যে এইটা, এবং আমার যেহেতু আছে ডিসেম্বর, অ্যান্ড সেটার জন্য আমি ভীষণ প্রিপেয়ার্ড হচ্ছি, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। অল দ্য বেস্ট তার জন্য। থ্যাংক ইউ। আর এখন একটা ট্রেন্ড চলছে তোমার, যেটা আমাদের আগে হতো কি 2 মাস কি 3 মাসের ক্লাস হতো, যেটা মেকআপ ক্লাস হতো, তা এখন অনেক মেকআপ আর্টিস্টরা কী করছে, 3 দিনের মাস্টার ক্লাস বা 6 দিনের মাস্টার ক্লাস, এরকম অনেক শর্ট টাইমের মধ্যে করাচ্ছে, তাতে তোমার কী মনে হয়, মানে নিউকামাররা কি আদৌ কিছু শিখতে পারছে? আমি বলবো যে না, নিউকামারদের জন্য এই 3 দিনের 6 দিনের বা 10 দিনের ওয়ার্কশপগুলো নয়, যারা কিছুই জানে না একদম নিউকামার তাদের জন্য এই ওয়ার্কশপগুলো নয়, এগুলো হলো যারা এক্সপিরিয়েন্স, একটু 2-3 বছর মোটামুটি কাজ জানে, কাজ করেছে, তারা তাদের নিজের কাজটাকে আপডেট করার জন্য এই ওয়ার্কশপগুলো করলে তাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট হবে, কারণ তারা ওখানে টেকনিকটা জানতে চাইছে, শিখতে যাচ্ছে। কারণ তুমি যখন একটা ওয়ার্কশপে গিয়ে বসছো 200 লোকের মাঝখানে, তো তোমাকে অনেক দূর থেকে স্টেজ থেকে দেখতে হচ্ছে, তাই না? তো সেখানে তুমি দেখতে যাচ্ছ কি, সেখানে তুমি প্রচুর প্রোডাক্টস নলেজ পাবে, তুমি টেকনিক্সটা কী অ্যাপ্লাই করছে সেটা দেখতে পাচ্ছ, তো তার জন্য তোমাকে আগে নলেজ হওয়াটা খুব দরকার। তুমি মেকআপ সম্পর্কে জানো, কোন প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয়, মেকআপে যে প্রত্যেকটা স্টেপ সেটা তুমি জানো, তবেই তোমার জন্য ওই 3 দিন 2 দিন বা 1 ডে যেরকমই বলো আমরা ওয়ার্কশপ করে থাকি 10 দিনের ক্লাসটা ফ্রুটফুল রেজাল্ট পাবে, তোমাকে আগামী দিনে আরও আপডেট করতে সাহায্য করবে। বাট নিউকামারদের জন্য একদমই নয় সেই ক্লাসগুলো, নিউকামারদের জন্য অলওয়েজ যারা 2 মাসের বা 1 মাসের কন্টিনিউ কোর্স করায় সেগুলো ইজ বেস্ট, বিকজ সেখানে তাদেরকে হাতে ধরে শেখানোর একটা ব্যাপার থাকে। কারণ ওয়ার্কশপে তো তুমি দূর থেকে দেখছো, ওখানে তো তুমি ভুলটা কী করছো সেটা বুঝতে পারছো না, এক্স্যাক্টলি ব্রাশটা কীভাবে চালাতে হবে, কোন প্রোডাক্টটা কোথায় লাগাতে হবে সেটা তুমি জানো না, তো আমার মনে হয় সেটা শুধুমাত্র যারা একটু জানে 1-2 বছর করেছে তাদের জন্য ওয়ার্কশপ ইজ বেস্ট, আদারওয়াইজ নিউকামারদের জন্য ওই 2 মান্থের ক্লাসটাই আমার মনে হয় অনেক বেটার, যদি তাকে আগামী দিনে এগোতে হয় এবং কাজ করতে হয়। এখন একটা ট্রেন্ড চলছে যেখানে তোমার ব্রাজিলিয়ান মেকআপ ট্রেন্ড, কিন্তু তুমি তো বেশিরভাগ বেঙ্গলের ব্রাইডদেরই সাজাও, তো বেঙ্গলের ব্রাইডদের ক্ষেত্রে কি ব্রাজিলিয়ান মেকআপটা কোনো কাজে লাগে? দেখো আমি এবার একটা কথা বলি, ব্রাজিলিয়ান মেকআপ তুমি ওখানে টেকনিকটা দেখবে, ব্রাজিলিয়ান মেকআপ বলতে আমার মনে হয় না মেকআপ এদিক ওদিক করে সবই সেম, মেকআপের যে টেকনিকগুলো হয় যে স্টেপ ব্রাজিলিয়ানের ক্ষেত্রেও তাই সুন্দর দেখাতে হবে তুমি যত করবে, কিন্তু এখানে ব্রাজিলিয়ান বলতে ব্রাজিলিয়ানরা বেশি ফোকাস করে আই মেকআপে, ঠিক আছে, এবং ওই যে আই মেকআপটা ওটা শেখার জন্য, জানার জন্য, দেখানোর জন্য, ক্রিয়েটিভিটির জন্য বেস্ট। বাট তুমি বেঙ্গল কেন, কোথাওকারই ব্রাইডের জন্য, তুমি যদি বলো ব্রাজিলেরও ব্রাইড, তারাও
ব্রাইডরা ওইরকম কাট ক্রিজ, ডাবল কাট ক্রিজ বা ওইরকম প্রচুর মেকআপ করে তারাও কিন্তু বসে না। তো সুতরাং ওটা শেখার জন্য ভীষণ, আর মেকআপ যেটা ফেস মেকআপ তুমি বলো, ব্রাজিলিয়ান মেকআপরাও যেই মেকআপটা দেখায় সেটাও কোনো না কোনো আমাদের এখানেও কাজে আমরা লাগাতে পারি, কিন্তু সেটা তোমাকে জানতে হবে কীভাবে ইউজ করতে হবে, টেকনিকটা তোমাকে ভালো করে অ্যাবজর্ব করতে হবে এবং দেন তোমার এখানকার ওয়েদার অনুযায়ী তোমাকে সেটাকে ইউজ করতে হবে। আর যদি আই মেকআপের কথা বলো, ব্রাজিলিয়ান আই মেকআপ, সেক্ষেত্রে সেটা কাজের জন্য, শেখার জন্য, নিজেকে আপডেট করার জন্য, নিজের ক্রিয়েটিভিটিটাকে লোকের সামনে দেখানো যে আমি কতটা জানি সেটার জন্য খুব ভালো, বাট ব্রাইটের ক্ষেত্রে নয়। তুমি তো এতদিন নিশ্চয়ই অনেক স্টুডেন্টসদেরও ক্লাস করিয়েছো, তো তোমার স্টুডেন্টদের জন্য যদি কিছু মেসেজ দিতে চাও। আমি ক্লাস করিয়েছি এবং স্টুডেন্টদের জন্য একটাই মেসেজেস দেবো এখানে, যে যারা কাজ করছো তারা আরও ভালো করে নিজেদেরকে আপডেট করো, প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর কাজ করো, অল ডে কাজ করো, এভরিডে প্র্যাকটিস করো। যত তুমি প্র্যাকটিস করবে, যত কাজ করবে, তত তোমার কাজের ইম্প্রুভমেন্ট হবে। এখানে একটা জিনিস আমি বলি, অনেক স্টুডেন্টরা আছে যে হ্যাঁ কাজ করে, আবার অনেক স্টুডেন্টরা আছে যারা শিখে নিল ব্যাস হয়ে গেল, তারপরে আর না প্র্যাকটিস করছে, একদম ফিল্ডে গিয়ে নামবো। ইভেন আমি বলি, আমার এত বছর আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, আমি 5.5 বছর প্রচুর ব্রাইডস করেছি, তবুও আমি ব্রাইডস করার আগে এভরিডে প্র্যাকটিস করি, আমি আজও এভরিডে প্র্যাকটিস করি। ব্রাইডসকে রেডি করার আগে প্রচুর চিন্তাভাবনা করি, তাকে কীভাবে রেডি করতে হবে, প্রচুর আমরা প্র্যাকটিস করে যাই যে হ্যাঁ এই মেকআপটা আমি করবো, এটা হবে কি না। তারপরেও ক্লায়েন্টের কাছে গিয়ে অনেক ভুল বেরোয়, সেগুলোকে রেক্টিফাই করতে হবে স্টুডেন্টদেরকে। এভরিডে নতুন নতুন ক্লায়েন্ট পাবে এবং এভরিডে তোমার অনেক ভুল তুমি ধরতে পারবে এবং সেগুলোকে বাড়িতে এসে রেক্টিফাই করো যে কেন ক্লায়েন্টের এই ভুলটা হলো, তার কি স্কিনে প্রবলেম ছিল ক্লায়েন্টের, নাকি আমার মেকআপে প্রবলেম ছিল। একই রকম প্রত্যেকের স্কিন আলাদা, প্রত্যেকের চোখ আলাদা, প্রত্যেকের সমস্ত কিছু আলাদা, তো তুমি এভরিডে কিছু না কিছু ভুল পাবে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে এটাই বলবো যে তোমরা সেই ভুলগুলোকে ধরতে হবে, রেক্টিফাই করতে হবে এবং বাড়িতে এসে সেটাকে বুঝতে হবে যে কেন হয়েছিল, আগামী দিন যেন নেক্সট ব্রাইডের কাছে আমার সেই ভুলটা না হয়। তো সেই জন্য বলবো এগুলো নিজেকে অলওয়েজ আপডেট করতে হবে, প্রচুর প্র্যাকটিস শুট করো, প্র্যাকটিস করো, যাতে আগামী দিনে ভালো জায়গায় পৌঁছতে পারো। তো এটাই আমার স্টুডেন্টদের কাছে এ থাকবে এবং যারা আগামী দিনে আসবে শিখতে তারাও কিন্তু প্রচুর মাথায় একদম স্টেবিলিটি নিয়েই আসবে, যে প্রচুর হার্ডলস আছে, প্রচুর স্ট্রাগল করতে হবে, কারণ ভেঙে পড়লে চলবে না, অনেকে অনেক কথা বলবে কাজ পাচ্ছ না বলে, আমি তো কাজ পাচ্ছি না, আমি ছেড়ে দিই তাহলে, কিন্তু দূর থেকে মনে হচ্ছে আচ্ছা ও তো প্রচুর কাজ করছে, কিন্তু ওই যে প্রচুর কাজটা করছে তার পেছনের স্ট্রাগলটা তোমাকে দেখতে হবে যে কতটা হার্ডলস করে। আমরা ভোর 5টায় উঠেও ব্রাইট করতে যাই, রাত্রির 12টাতেও ব্রাইট করে বাড়ি ফিরি, পরের দিন সকালে আবার 5টায় উঠে যাই, তো এই হার্ডলসগুলো কিন্তু একসময় করতে হবে। তো এগুলো একটু মেনটেন করবে, নিজেকে আপডেট রাখবে, নিজে একদম প্রপার যেন ক্লায়েন্টের কাছে যখন যাচ্ছ একদম ফুললি প্রেজেন্টেবল হয়ে যাও, কারণ তোমাকে দেখেই কিন্তু ক্লায়েন্ট তোমাকে বুক করছে, ইমপ্রেস হওয়ার একটা ব্যাপার থাকে। তো প্রপার ড্রেসা, প্রপার হালকা মেকআপ করে যাও, তো এগুলো খুব দরকার। আজকে তুমি যেখানে তোমার পজিশনটা হোল্ড করছো তার জন্য যাদের অবদান কিছুটা হলেও আছে, তোমার ফলোয়ার্স যারা আছে সোশ্যাল মিডিয়াতে, তাদের জন্য তুমি যদি কিছু বলতে চাও। সর্বপ্রথমে তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা, না থাকলে হয়তো এত দূর এগোতে পারতাম না। অ্যান্ড আগামী দিনে চাইবো যে তোমরা আরও আরও সাপোর্ট করো, ফলো করো, আমার কাজকে শেয়ার করো, অ্যান্ড তোমাদের এই কাজের প্রতি ভালোবাসাতে আমাদের একটা এন্থু আসে যে আরও ভালো কাজ করবো, তোমাদের আগামী দিনে আরও ভালো কাজ দেব। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড অবশ্যই সোশ্যাল মিডিয়া যারা ফলোয়ার তাদের অবদান আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি, তারা যদি সাপোর্ট না করে তাহলে আমার মনে হয় না আমরা অনেকটা দূরে এগোতে পারব। এখন আমাদের এই কাজের জন্য সোশ্যাল মিডিয়া হলো সব থেকে বড়ো প্ল্যাটফর্ম। আগে যেটা ছিল যে মানুষ মাউথ পাবলিসিটি, এখনও আছে মাউথ পাবলিসিটি, বাট তবুও আমরা যে এত বেশি সোশ্যাল মিডিয়াটাই বেশি, কারণ এখানেই আমাদের থেকে বেশিরভাগ ক্লায়েন্ট, বেশিরভাগ কাজ বা আমরা যে কাজ করছি সেটা প্রেজেন্ট করছি, সবাই দেখতে পাচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু। তো অবশ্যই তাদের জন্য, তাদেরকে সবার আগে ধন্যবাদ, অ্যান্ড অনেক অনেক ভালোবাসা, এবং এই ভালোবাসাটা তোমরাও আমাদেরকে আরও দিতে থাকো যাতে আরও ভালো কাজ করতে পারি, আরও এগোতে পারি। আর তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমাদের ইয়াদে ফটোগ্রাফিক্স বা মেকআপ নিউজ চ্যানেল যে নতুন নতুন মেকআপ আর্টিস্টদের জন্য এত রকম ইনিশিয়েটিভ নিয়ে আসছে, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো।
হ্যাঁ, সেটা নিয়ে বলার আগে সবার ফার্স্ট আমি ইন্দ্রলিন্দাকে থ্যাংক ইউ জানাবো, এবং এই যে উদ্যোগটা নিয়েছে এটা আমি বলবো কলকাতায় আমার মনে হয় না আর কেউ এই উদ্যোগটা নিয়েছে এখন অবধি নেয়নি, এবং আমি বলবো যে বাইরের স্টেটে প্রচুর এরকম হয়, বাট কলকাতায় এই জায়গাটা মানে খুবই কম, এই অপরচুনিটিটা খুব কম, এখানের এই জায়গাটা পাওয়াটাই খুবই, কারণ এখানে প্রচুর 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 মেকআপ আর্টিস্ট, মানে প্রচুর রেশারেশির, কে কত ভালো কাজ করবে, কে কত আগে যাবে, এবং তাতে কি হয় অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ার সামনে এসে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, বা ভালো কাজ করে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে না, লাইভ করতে পারে না। আমি যদি আমার কথাই বলি, আমি অত সোশ্যাল মিডিয়ায় যে আমি প্রচুর আসি লাইভ করি বা সেটা না, কাজ করি, ফটো পোস্ট করি, বাট নিজেকে পরিচিত করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হয় যে আমি কতটা ভালো। তো আমি বলবো এই উদ্যোগটা ভীষণ দরকার যারা আছে, যে অনেক ভালো কাজ করে কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারছে না, নিজেদের কাজকে রিপ্রেজেন্ট করতে পারছে না, তাদের জন্য ভীষণ ভালো একটা উদ্যোগ, এবং আমি চাই যে এটা কন্টিনিউটি চলুক অনেক ভালো, এবং আমিও চাই, আমিও সেই সুযোগটা হয়তো পেয়েছি, অ্যান্ড সেটার জন্য আমি ভীষণ থ্যাংক ইউ। অ্যান্ড আগামী দিনে চাইবো যে আরও নতুন নতুন ইভেন্ট করুক, যেটাতে আমরা আরও বেশি নিজেদেরকে এক্সপোজ করতে পারি, যে আমরা কতটা কী করতে পারি নতুন নতুন ইভেন্টের থ্রু, নিজেদের কাজকে আরও সবার সামনে আনতে পারি। তো এটার জন্য তো ভীষণ ভালো উদ্যোগ, এবং প্রচুর কাজ করে, শুধু যে মেকআপ আর্টিস্টদের জন্য করছে দাদা তা নয়, মডেলসদের জন্য করে, আরও অনেক ইভেন্টস করে যারা, এবং প্রত্যেকের জন্যই যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তাদের জন্য ভীষণ, সবার জন্যই চিন্তা করে, শুধু যে মেকআপ আর্টিস্ট করছে তা নয়, এই মেকআপ আর্টিস্টদের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের কথাই ভেবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে ইভেন্ট করা, সেটা ভীষণ মানে একটা ইভেন্ট অর্গানাইজ করাটাও একটা অনেক বড় ব্যাপার, এবং সেটা করছে এবং বাইরেও করছে তারা, শুধু কলকাতায় নয়। তো এটা ভীষণ ভালো একটা উদ্যোগ, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, আমি চাই যে আরও নতুন নতুন কাজ করুক, আরও অনেকে এই প্ল্যাটফর্মে আসুক, নতুন নতুন অনেকের সাথে পরিচিত হবে, আমরাও দেখতে পারবো যাদের আমরা চিনি না তারা আমরাও চিনতে পারি। তো ভীষণ ভালো একটা কাজ, আমি ভীষণ হ্যাপি, অ্যান্ড তোমাকেও থ্যাংক ইউ, অ্যান্ড দাদাকেও থ্যাংক ইউ, যেন আগামী দিনে আমাদের জন্য আরও নতুন কিছু, তার জন্য তো আমরা আছি, একদমই তাই, এবং এটা চাই যেন বন্ধ না হোক, এটা কন্টিনিউটি চলুক, একদমই। থ্যাংক ইউ সো মাচ দেবলীনা, তোমাকেও আগামী দিনের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা দেওয়ার জন্য, আজকের এই যে ইন্টারভিউটা এটা অ্যারেঞ্জ করার জন্য, তোমাদের সকলকে, পুরো টিমকে অনেক 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 থ্যাংক ইউ।